হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেককে কোজাগরী লক্ষ্মী পুজোর সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা আজকে ভিডিও শুরু করছি। তো আজকে আমাদের কিন্তু যে ISL ডায়েরি নিয়ে আমরা পড়েছি গতকাল থেকে, আজকে তার দ্বিতীয় দিন, অর্থাৎ সেকেন্ড পার্ট। তবে সেকেন্ড পার্টে কিন্তু আমরা যেটা আগে থেকে আপনাদের বলেছিলাম, টোটাল 11টা টিমে 66টা বিদেশি প্লেয়ারদের নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেইটাই যদি একসঙ্গে করা হয় অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমরা ঠিক করে গিয়ে তিনটে তিনটে করে দল নিয়ে করব। এবং আজকে সেকেন্ড পার্টের এপিসোড 1, এবং এপিসোড 1-এ আজকে আমরা তিনটে দলের বিদেশিদের নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা করব গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসিকে নিয়ে, দ্বিতীয় আলোচনা করব এবার ভারতের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা, ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলা এফসি গোয়াকে নিয়ে, এবং তিন নম্বর আলোচনা করব বর্তমান সময়ে ইয়েলো ব্রিগেড বলে যারা পরিচিত এবং ভারতীয় ফুটবলে একটা নতুন উন্মাদনা সৃষ্টি করা দল, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। যাই হোক, চলুন আর আমরা সময় বাড়াবো না, খুব তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট আপডেট দেওয়া যায়, সেগুলো আপনাদের সামনে আমরা শেয়ার করে নিই। প্রথম যে আপডেটটা দেওয়ার সেটা হচ্ছে, আজকে কিন্তু ভারতীয় ন্যাশনাল ওমেন্স টিম কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলছে সুইডেনের এক ক্লাব টিমের বিরুদ্ধে, এবং সেই খেলাটি কিন্তু রাত 10:30 থেকে হবে। তার যাবতীয় যা খবর আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেবো। এবং দ্বিতীয় যে খবরটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বাংলারই গর্ব এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে। এসসি ইস্ট বেঙ্গল কিন্তু আজকে তাদের তৃতীয় কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, এবং এই ফ্রেন্ডলি ম্যাচটা খেলার কথা ছিল প্রথম চার্চিল ব্রাদার্সের সঙ্গে, কিন্তু সেই চার্চিল ব্রাদার্সের সঙ্গে খেলাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, এবং তারা কিন্তু পেয়েছে আর একটা বড় টিম, গতবার কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি, যারা কিন্তু এবারে ডুরান কাপ দেখলাম অসাধারণ ভালো খেলেছে, যেহেতু খেলাটি কিন্তু খুবই ভালো হবে, এবং তার যাবতীয় যা খবর আমরা তো আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। যাই হোক, এবার চলে আসি আজকের ভিডিও। আজকের ভিডিও প্রথমেই আলোচনা করব মুম্বাই সিটি এফসিকে নিয়ে। দেখুন, মুম্বাই সিটি এফসিতে তো আমাদের কিন্তু চেনা চার বিদেশি কিন্তু এবারে আছে, যে ছটা বিদেশিকে রিক্রুট করেছে তার মধ্যে কিন্তু চেনা চার বিদেশি আছে। তার মধ্যে কিন্তু এফসি গোয়া থেকে এবারে এসছে ইগোর আঙ্গুলো। আমরা দেখেছি ইগোর আঙ্গুলো কিন্তু কত ভালো খেলেছিল আগেবার এফসি গোয়াতে, তাকে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে ইনক্লুড করেনি সেহেতু কিন্তু এফসি গোয়া থেকে সে অভিমান নিয়ে ছেড়েছে, এবং সেইটা এখান থেকে কিন্তু তুলে নিয়েছে মুম্বাই সিটি এফসি। স্পেনের প্লেয়ার, সে কেমন খেলে না খেলে সেটা নিয়ে তো কোনো কথা বলার নেই, আপনারা প্রত্যেকেই চেনেন। এবার যাকে নিয়ে কথা বলবো, তিনি কিন্তু ব্র্যাডেন ইনম্যান, গতবার আপনারা তাদের দেখেছেন কিন্তু এটিকে মোহনবাগানের হয়ে খেলতে, এবং একদম কিন্তু সেশনের লাস্ট দিকে কিন্তু এটিকে মোহনবাগান থেকে লোনে গিয়েছিল উড়িষ্যা এফসিতে, এবং উড়িষ্যা এফসিতে কিন্তু শেষ ছটা ম্যাচ কিন্তু অসাধারণ খেলেছিলেন সেই ব্র্যাডেন ইনম্যানকে, কিন্তু এবার নিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। এবং তার সঙ্গে আর দুজন যে প্লেয়ারকে আমরা আপাতত চিনি এবং খুব ভালোভাবে তাদের খেলা সম্পর্কিত জানি এবং তারা কতটা বড়ভাবে প্লেয়ার সেটা আমরা দেখেছি, একজন হচ্ছে ডিফেন্সের ভরসা মোর্তাদা ফল। তিনি যে শুধু ডিফেন্স করে তাই নয়, গোল করতেও কিন্তু খুবই উদ্যতে। আমরা জানি ISL-এ সে কতগুলো গোল করেছে, এবং হেডে থেকে শুরু করে পা থেকে দুটো দিকেই অসম্ভব গোল করেছে, এবং ডিফেন্স যে তিনি থাকা মানে যে এক অন্যান্য অ্যাটাকাররা যে চিন্তায় থাকবে সেটা নিয়ে তো কোনো কথাই থাকে না। এবং দ্বিতীয় যে প্লেয়ারটির কথা বলবো, তিনি হচ্ছে আহমেদ জহু। ইনি হচ্ছেন মেনলি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু তার অ্যাটাকটাও যে কত ভালো সেটাও কিন্তু আমরা খুব সচক্ষে দেখতে পেয়েছি। তো যাই হোক, এই চারজন যে বিদেশি যাদের আমরা চিনি তাদের নিয়ে তো আলোচনা করলামই। এবার এবছর যে দুজনকে নতুনভাবে রিক্রুট করেছে মুম্বাই সিটি এফসি, তারা দুজনেই কিন্তু ব্রাজিলিয়ান, এবং তাদের প্রথম যাকে নিয়ে আলোচনা করবেন তিনি হচ্ছেন মাত্র 29 বছর বয়সী প্লেয়ার ক্যাসিও গ্যাব্রিয়াল। ইনি কিন্তু মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু উইঙ্গার পজিশনও খেলতে পারেন। সেই ক্যাসিও গ্যাব্রিয়াল কিন্তু খুব ভালো মানের প্লেয়ার। এবং দ্বিতীয় যে প্লেয়ারটা, তিনি হচ্ছেন কিন্তু ইগোর কাটাটাও। ইনি হচ্ছেন একজন ফরওয়ার্ডের প্লেয়ার এবং মাত্র কিন্তু 26 বছর বয়স, সেহেতু এনার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের চোখ থাকবে যে একটা 26 বছরের ফরওয়ার্ড কিন্তু নিয়ে এসছেন ইগোর কাটাটাওকে, এবং তার সঙ্গে কিন্তু থাকবেন আরেকজন, তিনি হচ্ছেন ইগোর অ্যাঙ্গুলো। সেহেতু আমরা এটাই বলতেই পারি, কোনোদিন যদি আমরা একসঙ্গে দুই ইগোরকে ফরওয়ার্ডে দেখতে পারি তাহলে এর থেকে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। যাই হোক, এবার আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে কী মনে হয় কোন চারজন প্রথম একাদশে খেলবে। দেখুন,
প্রথম আইএসএল ঠিক করেছিল যে এশিয়ান কোটার বিদেশি থাকবে টিমে, কিন্তু তাকে প্রথম এগারোতে না নিলেও চলবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে নতুন আপডেট এসছে তাকে কিন্তু নিতেই হবে, অর্থাৎ 3+1 বিদেশি আপনাকে নিতে হবে। যদি না এশিয়ান কোটার বিদেশিকে আপনি খেলান, তাহলে তিনজন বিদেশির বেশি কিন্তু আপনি প্রথম এগারো খেলাতে পারবেন না। সেহেতু আমরা যদি ধরেই নিই যে চার বিদেশি খেলবে, সেহেতু ব্র্যাডেন ইনম্যান তো এক নম্বর প্লেয়ার হিসেবে খেলছে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। এবং দু নম্বর প্লেয়ার তো আমরা অবশ্যই মুর্তাদা ফলকে এগিয়ে রাখবো, তার যে ডিফেন্সিভ এবিলিটি এবং ফরওয়ার্ডে গিয়েও গোল করতে পারে তার জন্য। তিন নম্বর যেটা আমরা এগোবো, অবশ্যই ইগোর আঙ্গুলোকে এগোবো, কারণ ইগোর আঙ্গুলা যে পরিমাণে ফরওয়ার্ড লাইনে যে পরিমাণে গোলটাকে তিনি চেনেন, তাকে কিন্তু রাখতেই হবে। এবং ভারতীয় মাঠ এবং ভারতীয় টিমকেও কিন্তু তিনি কিন্তু অসাধারণ চেনেন। এবং চার নম্বর প্লেয়ার কে হতে পারে এইটা নিয়ে কিন্তু একটা ডাউট থাকবে, এখানে কি আহমেদ জাও হবে না ক্যাসিও গ্যাব্রিয়াল হবে। তার কারণে আমি বলি, আহমেদ জাও কিন্তু অনেক রাফ ট্যাকেল করে, সেই জায়গা থেকে কিন্তু দেখতে গেলে আমরা হয়তো ক্যাসিও গ্যাব্রিয়ালকে কিন্তু দেখতেই পারি। যাই হোক, এই তো গেল মুম্বাই সিটি এফসিকে নিয়ে কথা। এবার চলে আসি এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া তো গতবার চ্যাম্পিয়ন্স লিগ খেললো, এটা নিয়ে কোনো কথা হতেই পারে না। এবং এফসি গোয়া যে ছজন রিক্রুট করেছে, একজন তো এশিয়ান কোটার হতে হবে, বাকি পাঁচজনে কিন্তু স্পেনের প্লেয়ার। এবং তার মধ্যে আমরা কিন্তু চারটে প্লেয়ারকে খুব ভালোভাবেই চিনি। প্রথমত জর্জ অর্টিজ। এবং এই জর্জ অর্টিজের ব্যাপারে একটা কথা বলি, ডুরান কাপে কিন্তু একটা খুব বাজে রকম চোট পেয়েছে, সেহেতু বলতে পারবো না যে সে কতগুলো ম্যাচ প্রথম পাবে না। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তো ফিরে আসবেই। জর্জ অর্টিজকে কি ধারাচের প্লেয়ার সেটা আমরা জানি। এবং দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলবো ডিফেন্সিভ, সেটা হচ্ছে ইভান গনজালেস। অসাধারণ ডিফেন্ডার, আমরা প্রত্যেকে চেনেন, এনাকে নিয়েও বেশি সময় ব্যয় করবো না। এবার চলে আসি এদ্রু বেদিয়া, যে প্লেয়ারটি কিন্তু মেন মাঝ মাঠে টোটাল খেলাটা তৈরি করে। তিনি ডিফেন্সিভ ব্লকার হিসাবে খেলতে পারেন, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন। সেহেতু এইরকম একটা প্লেয়ার যে দলে থাকবে তার তো কোনোরকম চিন্তা হতেই পারে না। এবং এদ্রু বেদিয়া হচ্ছে এই দলের কিন্তু ক্যাপ্টেন। এবং আরেকজন প্লেয়ার, তাকেও আমরা চিনি মিডফিল্ডার, তিনি হচ্ছেন আলবার্তো নাগুয়েরা। এনারাও পাসের ক্ষমতা অসাধারণ, আগের বাড়ি প্রায় 79% কিন্তু অ্যাকুরেসি ছিল পাসে। যাই হোক, এনার দিকে তো লক্ষ্য রাখবোই। তো এবার এফসি গোয়া কিন্তু এশিয়ান কোটার যে প্লেয়ারটাকে রিক্রুট করেছে সেই প্লেয়ারটাকেও কিন্তু আমরা চিনি। তিনি কিন্তু গতবার ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডের এবং খুব ইয়াং প্লেয়ার ডিলান ফক্স, মাত্র 27 বছর বয়স, এবং অসাধারণ কিন্তু তিনি ডিফেন্স করেন, এটুকু আপনাদের বলতেই পারি। এবং আরেকজন যে নতুন প্লেয়ারকে সাইন করেছে, অর্থাৎ ইগোর আঙ্গুলো বেরিয়ে যাওয়ার পরে যাকে নতুন প্লেয়ার সাইন করেছে, ইনিও কিন্তু বয়সের দিক থেকে একটু বেশি, 33 ইয়ার্স ওল্ড আপাতত। তিনি কিন্তু একজন স্ট্রাইকার, তিনি হচ্ছেন আয়রাম কাবরেরা। এই আয়রাম কাবরেরা কিন্তু এবছরের জন্য বা ভারতীয় ফুটবলে কিন্তু ছাপ রেখে দিয়ে যেতে পারে, এইটুকু কথা আমি আপনাদের বলতেই পারি। এবার প্রথমে তাহলে প্রথম চারজনে কে থাকবে, দেখুন প্রথমে তো এই একই কথা বলতে হবে, এশিয়ান কোটার তো ডিলান ফক্স তো অবশ্যই থাকছে, জর্জ অর্টিজ থাকছে না চোটের জন্য, সেহেতু একটু সুবিধা হয়েছে। তো সেই জায়গায় মিডফিল্ডে এডু বেদিয়া অবশ্যই খেলবে, ডিফেন্সে ইভান গঞ্জালেস অবশ্যই খেলছে, তার দুই ডিফেন্ডারকে পেয়ে গেলাম। আর সামনে তাহলে কে খেলবে, আলবার্তো নাগুয়েরাকে মিডফিল্ডে খেলবে নাকি আয়রাবরেরা একদম ফরওয়ার্ডে খেলবে? এইখানে আমি বলবো আয়রাম কাবরেরাকেই কিন্তু প্রথম থেকে খেলাবে, নাগুয়েরা হয়তো কোনো কোনো ম্যাচে খেলবে, সেখানে হয়তো এক ডিফেন্সে খেলবে, ইভান গঞ্জালেস হয়তো নাও খেলতে পারে, ডিলান ফক্সে তো রাখতেই হবে যেহেতু এশিয়ান কোটার প্লেয়ার। এই হয়ে গেল এফসি গোয়ার সম্পর্কিত। এবার চলে আসি কেরালা ব্লাস্টার্সের কথায়। এবার কিন্তু কেরালা তাদের সব প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, ছজনই একদম নতুন রিক্রুট করেছে। তার মধ্যে এইটুকু বলতে পারি, আমরা কিন্তু কেরালার একটা প্লেয়ারকেই একমাত্র চিনি, তিনি আগে কিন্তু ভারতের ক্লাবের হয়ে খেলে গেছেন এবং গতবারও পাঞ্জাব এফসিতে কিন্তু খেলে গেছেন, এশিয়ান কোটার প্লেয়ার, তিনি হচ্ছে চেঞ্চো। ইনি ছাড়া এদের মধ্যে কিন্তু আরেকজনকে আমরা চিনি, তিনি কিন্তু গতবার চেন্নাইয়ের হয়ে খেলেছিল, সেন্ট্রাল ডিফেন্ডার এনাস শিবভিক, সেহেতু তাকে নিয়েও কোনো কথা হতে পারে না। কিন্তু এছাড়া যেসব চারটে প্লেয়ারকে নতুন আমরা এবছর দেখব, তিনি হচ্ছেন প্রথমত যার কথা বলবো 31 বছর বয়সী আর্জেন্টিনা স্ট্রাইকার জর্জ পেরেইরা দিয়াজ, এবং তার সঙ্গে সঙ্গে 30 বছরের সেন্ট্রাল ব্যাক ক্রোয়েশিয়ার মার্কো লেসকোভিক। ইনি যেমন ডিফেন্স সামলাতে পারেন ঠিক তেমনই কিন্তু গোলও করেন, ক্রোয়েশিয়ার নানা রকম দলে অর্থাৎ বয়সভিত্তিক দলে কিন্তু তিনি খেলেছেন এবং মেন দলেও কিন্তু তিনি 6টা ম্যাচে খেলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু স্পেনের 30 বছরের আর একজন স্ট্রাইকার আলভারো ভার্কিউজ গার্সিয়াকে কিন্তু নিয়ে নিয়েছেন। সব থেকে বেশি কিন্তু ইনি গাটাফের মতো দলের হয়ে কিন্তু খেলেছেন, সেহেতু এনাকে নিয়ে তো কোনো কথাই হতে পারে
পারে না। এবং সর্বশেষ যার কথা আমরা বলবো, তিনি হলেন 29 বছরের আদ্রিয়ান নিকোলাস লুনা, যিনি কিন্তু উরুগুয়ের বয়স ভিত্তিক দলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন এবং ইনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। এবং আমরা যে দেখলাম গত ডুরান্ডে কেরালের হয়ে কিন্তু খেললো লুনা, সেই লুনা কিন্তু মেনলি কিন্তু উইঙ্গার পজিশনেই খেলেছে। এবং তিনি এবছর এসেছেন অস্ট্রেলিয়ান লিগ থেকে, অস্ট্রেলিয়ান এ লিগ থেকে মেলবোর্ন সিটি থেকে। যাই হোক, এই তো হচ্ছে আপনাদের কথা। তাহলে কোন চারজন খেলতে পারে এইখানে তো প্রথমেই বলতে পারি, হয়তো এশিয়ান কোটার চেঞ্জও আছে, কিন্তু চেঞ্জকে হয়তো আমরা দেখতে পাবো না, যেহেতু এদের তিন বিদেশিকে নিয়ে কিন্তু খেলতে হবে। তার মধ্যে এনা সিপোভিক তো অবশ্যই থাকছে এবং তার সঙ্গে কে কে থাকবে সেইটা নিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা। তো এই ক্ষেত্রে মনে হয় লুনা থাকবেই, লুনাকে নিয়ে কোনো কথা হতে পারে না। এবং আলভারো ভার্কিয়জ গার্সিয়া, ইনিও কিন্তু থাকতে পারেন, সেই জায়গায় আমরা হয়তো জর্জ পেরেরা ডিয়াজকে কিন্তু নাও দেখতে পারি প্রথম থেকে। যাই হোক, আজকে এইটুকু বলে আমরা ভিডিও শেষ করছি। এর পরের ভিডিও আরও তিনটে দলের বিদেশিদের নিয়ে আমরা কথা বলবো। এখনকার মতো টাটা।